বালুর বস্তা বিছিয়ে যাতায়াতের উপযোগী করা হয়েছে যে জায়গা, এটা ফতুল্লার ড্রেসিং রুম থেকে মূল মাঠের দিকে যাওয়ার রাস্তা। স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে ক্রিকেটাররা যাতায়াত করেছেন এই রাস্তা দিয়ে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার জন্য বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর ভরসাও ওই একই পথ। মাঠের ভেতরে যখন স্কুল ক্রিকেটের ফাইনাল চলছে, বাউন্ডারি লাইনের ঠিক বাইরের চেহারার অবস্থা তখন এইরকম। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম একসময়কার আন্তর্জাতিক ভেন্যু, আউটার গ্রাউন্ড তো বটেই, মূল মাঠেরও অনেকটা অংশ বছরের অর্ধেক সময় থাকে পানির নিচে। তানভীর আহমেদ নিজে নারায়ণগঞ্জের সন্তান, সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন টানা চতুর্থবারের মতো। স্কুল ক্রিকেটের ফাইনাল দেখার জন্য তিনি যখন ফতুল্লায় এসেছেন, তখন আকাশ থেকে ঝরছে ঝুম বৃষ্টি, প্রকৃতিও যেন তানভীর আহমেদকে স্বাগত জানিয়েছে নিজের মতো করে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফতুল্লার প্রেসিডেন্ট বক্সে এসেও পেয়েছেন অভ্যর্থনা। তবে এই সব কিছুকে এক পাশে রাখলে নিজের এলাকার একটা আন্তর্জাতিক ভেন্যুর বর্তমান এই অবস্থা দেখে তার কিছুটা কিংবা অনেকটা আক্ষেপ থাকার কথা। কিন্তু ইচ্ছে থাকলেও এতদিন ক্রিকেট বোর্ডকে চেয়ে থাকতে হচ্ছিল জাতীয় ক্রীড়া পরিষদের দিকে, কারণ এই মাঠের সংস্কারের দায়িত্বটা তাদেরই। তবে NSC-র দীর্ঘসূত্রিতা আর দিনে দিনে খেলার চাপ বেড়ে যাওয়ায় অন্যের মুখ পানে চেয়ে থাকতে যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজস্ব অর্থায়নেই ফতুল্লার আউটার এবং মূল মাঠকে 6 ফিট উঁচু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই হিসেবে মাঠের বর্তমান উচ্চতা যা আছে সেখান থেকে বাড়িয়ে গ্যালারির প্রথম চেয়ারের সারি পর্যন্ত করা হবে। সংবাদ মাধ্যমকে গত 19 জুন তানভীর আহমেদ জানিয়েছেন এই সম্পর্কে। NSC যেহেতু সময় মতো করতে পারছে না, আমাদের বোর্ড সভাপতি কিন্তু বলেছেন যে অনেকদিন আমরা ওয়েট করেছি, এখন আর ওয়েট করার সময় আমাদের কাছে নেই। এত খেলা এসছে, যে খেলাগুলো অনুষ্ঠিত করতে হলে আমাদের অনেক মাঠের প্রয়োজন, যে জন্য BCB নিজস্ব অর্থায়নে অনেকগুলো জমি কিনছে যেগুলোকে মাঠ রূপান্তরিত করবে। তো আমাদের এই এত কাছের দুইটা ভেন্যু আমরা যদি মাটি ফেলে খেলার উপযোগী করতে পারি, তাহলে দুইটা মাঠ আমরা ইউটিলাইজ করতে পারি, যেটা আমাদেরকেই বরাদ্দ দেওয়া আছে NSC-র তরফ থেকে খেলার জন্য। তো সেই জন্য বোর্ড থেকে সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে আমরা শুধু মাটি ভরট করে, বুয়েট থেকে যেটি বলেছে যে মাটি ভরট করে উঁচু করলে খেলার উপযোগী হলে আর পানি প্রবেশ করবে না, তো সেই কাজটুকু BCB নিজস্ব অর্থায়নে করে ফেলবে। প্রথমে শুধু মূল মাঠের উচ্চতা বাড়ানোর কথা থাকলেও BCB-র সর্বশেষ বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত এসেছে আউটার এবং মূল মাঠ নতুন রূপ দেওয়ার। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। একসময় অস্ট্রেলিয়া ভারতের মতো দলকে আতিথ্য দেওয়া ফতুল্লায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে সদর্পে, এই আশা করেন তানভীর আহমেদ। 2031 সালে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে ক্রিকেট বিশ্বকাপ, সেখানেও ফতুল্লা হবে অন্যতম ভেন্যু, মিডিয়া কমিটির চেয়ারম্যান প্রত্যাশা করেন এমনটাও। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্জি।